দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরো 32 জনের মৃত্যু হয়েছে। এই নিয়মিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7312 জনে। মৃতের মধ্যে 23 জন পুরুষ ও 9 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 15 জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে 8 জন, বরিশাল ও সিলেট বিভাগে 3 জন করে এবং রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে 1 জন করে মারা গেছেন। সবশেষ 15409টি নমুনা পরীক্ষায় 1470 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 9.38 শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,02,183। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,167 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 4,39,694 জন।